আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা সবাই, মহামান্য রাষ্ট্রপতি যখন আমাদের ডাকলো ডায়ালগে যেতে, আমরা সবাই গেলাম। হ্যাঁ, বিএনপি যায়নি, বিএনপি যাবে না, কারণ তারা তো, তারা আসলে যাবেই বা কি, তারা ক্ষমতা গেলে কে তাদের প্রধানমন্ত্রী হবে বা কে নেতৃত্ব দেবে? একজন হচ্ছে এতিমের টাকা খেয়ে সাজাপ্রাপ্ত, আর একজন তো মানে সেই 10টা অস্ত্র মামলা, 21 গ্রেনেড হামলা সহ আরো বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে সেই যে পলাতক 2007 সাল থেকে, আর তো খবর মানে ওখানে বসে বসে এখন আমি ডিজিটাল বাংলাদেশ করে দিচ্ছি সেই সুবিধাটা নিচ্ছে, এটা ঠিক, কিন্তু বিএনপির আসলে সামনে তো তেমন কেউ নেই, তো তারা এটা সেটা উল্টোপাল্টা বলেই যাচ্ছে, ওরা তো বলেই যাবে। কিন্তু আমার কথা হচ্ছে, জনগণ যাতে ভালোভাবে বাঁচতে পারে।